যে হযরত কাসিম নানুতুবি রহমাতুল্লাহের আমলে দেওবন্দের এক বুজুর্গ আবেদ স্বপ্নে দেখতেছে। কিছু কিছু স্বপ্ন বিশ্বাস করতে হয়, কিছু কিছু স্বপ্ন বিশ্বাস করাও ঈমান। নবীজিকে স্বপ্নে দেখছে, বিশ্বাস করতে হয়, কারণ নবীর আকৃতি ধৈরা শয়তান উম্মতকে বিভ্রান্ত করতে পারবে। এটা নবীজির এটাও একটা মুজিজা। এই লোক এক বুজুর্গ মানুষ স্বপ্নে দেখে কি, যে স্বপ্নে তাকে ডাকতেছে কেউ, বলতেছে এই অমুক জায়গায় আল্লাহর রসুল আসছেন। শুধু আল্লাহর রসুল আসছেন তা না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবু বকর, ওমর, ওসমান, আলী চার খলিফা আছে। যদি দেখা করতে চাও তাড়াতাড়ি ওই জায়গায় যাও। এই লোক তো আশেকের রাসূল, স্বপ্নের ভেতরেই দৌড় দিছে ওই দিকে যাইতেছে। রাস্তায় কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দেখা, ওনাকে কয় চলেন অমুক জায়গায় নবী আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই আছে, হ্যাঁ চলো যাই আমিও যাব। হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি হেঁটে হেঁটে যাচ্ছেন, আর এই লোকের জজবা বেশি তো, এই লোক জজবায় লাভ দিছে মানে দৌড় দিছে। সে কয় আপনার লগে আইটা আমার পুষ্ট না, আপনার প্রেম কম, আপনি আস্তে আস্তে হাঁটতেছেন, নবী ওইখানে আছে তাড়াতাড়ি যাইতে। সে তো মোটামুটি চক্ষু বন্ধ করে এক এক দৌড় দিছে, এক দৌড় দিয়া প্রেম সহ রসুলের কাছে যায় হাজির। তো স্বপ্নে দেখে কি, আল্লাহর রসুলের কাছে যখন গেছে তা আল্লাহর রসুল তাকে তার পাশে বসতে দিছে, জায়গা দিছে। প্রেমিক তো মূল্যায়ন করা লাগে না, নবীর প্রেম তো খাজুর গাছের ভেতরে আছে, তার মূল্যায়নও নবী করছে। হ্যার মূল্যায়ন করবো না, তো পাশে বসাইছে। অনেক পরে দেখে কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই আসতেছে। কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই ওই আশেক রাসূল যিনি গারে সরের সুন্নতের উপরেও আমল করছেন নিয়ত কইরা, যখন ওনার ব্যাপারে ওয়ারেন্ট জারি হইছে যে ইংরেজরা ধরে নিয়ে যাবে, এই সুন্নত উনি ছাড়েন নাই, উনি তিন দিন লুকায় ছিলেন। এই কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই তো স্বপ্নযোগে আল্লাহর রাসূল উনাকে দারুল উলুম দেওবন্দের ড্রয়িং করে দিচ্ছেন লাঠি দিয়া। সেই কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই তো যিনি মসজিদে নববীতে বসে থাকতেন দূরে, লোকেরা কয় কাছে যাও না কেন, কাছে চলো কত জায়গা ফাঁকা। কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই এক পর্বে খাদেমের উৎপাতে বলেই ফেললেন, টানাটানি করো কেন, নবীজি তো এখানে বসে থাকতে বলছে এই জন্য এখানে বসে রয়েছি, টানাটানি করতেছো কেন। এ কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই মানে আস্তে আস্তে যাইতেছেন, এই লোক পাশে বৈশা বৈশা এ চিন্তা করতেছে, দেখো নবীরে দেখাও কোনো প্রেম নাই, এখন তো একটা দৌড় দিব কম আজ কম, তাও দৌড়টা দিল না। তো হযরত কাসিম কাছে আসলেন, আল্লাহর রাসূল কাসিমুল উলুমি ওয়াল খায়রাত কে নিজের কোলের ভিতরে বসাইলেন, নিজের কোলের ভিতরে বসাইলেন। এই লোকের প্রশ্ন হইল, আবেগ নিয়া মুহাব্বতে দৌড়ায় আইলাম, আমারে বসাইলো পাশে নিচে আর হেরে বসাইলো কোলে, কুইতা কুইতা আইলো লাগে যেন, এটা তার প্রশ্ন। জিজ্ঞাসাই করে বসছে, ও আল্লাহর নবী দৌড়ে প্রেম প্রকাশ করে আইলাম, আমারে বসাইলেন পাশে আর হেরে বসাইলেন কোলে। তুমি আসছো আবেগ দিয়া আর ও আসছে সুন্নত দিয়া, কদম কদম আমার হাঁটার সাথে নিজের হাঁটা মিলায়া মিলায়া এই পর্যন্ত আসছে, এ কারণে ও আমার আসল আশিক, এ কারণে কোলে বসাইছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, ভাই আশিক বনো তো এরকম আশেক বনো যে ইত্তিবায়ে সুন্নার মাধ্যমে আশেক বনো, র্যালির আশেক গিরি না, জন্মদিন পালনের আশেক গিরি না, তৃতীয় ঈদ নামক বেদাত চালু করার আশেক গিরি না, ইত্তিবায়ে সুন্নার আশেক গিরিতে আসো। ইত্তিবায়ে সুন্নার আশেক গিরি যাদের ভেতরে আছে তারা নবীর জন্য মরতেও পারে, এ কারণে তারাই রাস্তাঘাটে মরে, রসুলের প্রেমে তারা মরে, তারা খতমে নবুয়তের জন্য শহীদ হয়, গুলি খায়, তারা নাস্তিক মুরতাদের বিরুদ্ধে কথা বলে, জেলখানায় বন্দী অবস্থায় তারা জীবন কাটায়, তারা আশেক, নিজেরা আশেক মনে করো না। এটা নবী প্রেমের একটি সর্বোচ্চ মাপকাঠি যেটা আল্লাহর রসুল দিয়ে গেছেন। সুতরাং আমার এই সংক্ষিপ্ত দাওয়াত থেকে আমি যেটা বুঝাইতে চাইলাম, নবীর প্রেম তো রহমাতুল্লিল আলামিন, তো তিনি জামাদাত নবাতাত হাইওয়ানাত যত সৃষ্টি আছে সবার ভিতরে নবীর প্রেম আছে, কিন্তু উম্মতের নবী প্রেম প্রকাশ হবে সুন্নার মাধ্যমে। খেজুর গাছ মারাটা যখন কান্না শুরু করছে, আল্লাহর রাসূল মিম্বারে বসে বসে খেজুর গাছকে বলতেছে, এই খেজুর গাছ কান্দিস না কান্দিস না, আমি তোর জন্য দোয়া করব, তুই আর মরা থাকবি না, তুই জীবিত হয়ে যাবি, শুধু জীবিত হবি তা না, তোর হায়াত অনেক লম্বা হবে, কিয়ামত পর্যন্ত হায়াত পাবি, এক মৌসুম খেজুর তুই দিবি তা না, আমি দোয়া করব তুই ১২ মাস খেজুর দিবি।
এই মসজিদে নববীতে জীবিত অবস্থায় তুই দাঁড়ায়া থাকবি, বারো মাস তোর থেকে খেজুর ঝুলবে, আর যারা এই মসজিদে নববীতে আসবে তারা তোর থেকে বারো মাস খেজুর খাবে। এরকম একটা লম্বা হায়াত তুই পাবি। কান্দিস না, কান্না বন্ধ করে দে। রাবি বলে, নবীজি এত সুন্দর সুখবর তাকে দিছে, এরপরেও খেজুর গাছ কান্না থামে না, তার কান্না আরো বাড়ছে, আরো জোরে চিৎকার করে করে সে কান্নার লাগছে, তার কান্না থামে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর গাছের কান্না, মরা একটা গাছের মরা ফালি একটা টুকরা, এইটা রাসূলকে ভালোবাসে, এটার ভেতরে নবী রহমাতুল লিল আলামিনের প্রেম, তার ভেতরে নবীর মহব্বত আছে, সে কান্দতেছে, তার কান্না থামে না। তো আল্লাহর রাসূল শেষ পর্যন্ত ওর প্রেম মূল্যায়ন করে আল্লাহর নবী মিম্বর থেকে নেমে গেছেন। এক রেওয়ায়েতে আছে, আল্লাহর নবী মরায়ে খেজুর গাছটাকে যায়া জাপটা দিয়ে বুকের ভেতরে চেপে ধরছেন। বাচ্চা কাঁদলে মা যেমন সন্তানরে বুকে লয়, পিঠে হাত বুলায় বুলায় মা যেমন সন্তানের কান্না থামায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেক মরা খেজুর গাছের কান্না থামানোর জন্য মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। খেজুর গাছটাকে আল্লাহর নবী বুকের ভেতরে জড়ায় ধরছেন, ওর পিঠে আল্লাহর নবী হাত বুলায় দিতেছে আর বলতেছে, কান্দিস না, কান্না বন্ধ করে দে, তুই আমার সাথে জান্নাতে থাকবি। এবার খেজুর গাছের মাকসাদ পায় হয়ে গেছে, খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে, এবং এই খেজুর গাছকে মসজিদ থেকে আল্লাহর রাসূল বের করেন নাই। আমি যখন ওয়াজে বসি ওই সময় মাইক লাগো ঘোড়া কিরমিতে কামর মারে, এই বসার পর থেকে কি মুসরা মুসরিটা করতেছে চিন্তা করেন। আমি অল্প কটা কথা কম এই জন্যে বসছি, কারণ আজকে তো মুফতি আরিফ বিন হাবিব সাহেব আছে, নওজোয়ান মানুষ, নবীন মানুষ, ওয়াজের জাহাজ, হাদিস একটা একটা করে পড়বে আর বলবে, কত হাদিস মুখস্থ আছে নিজেও জানে, কয়টা মুখস্থ করছে গোনা নাই হ্যাঁ কাছে। আজকে ইশার করার ইরাদা করে আমি আসছি, দেখেন না, আপনার করে কইও না যে জোরে কম সুবহানাল্লাহ, এটাও কই না, চুপচাপ হয়েছি। এবং আমি চাইতেছি যে তাড়াতাড়ি মুফতি আরিফ বিন হাবিব স্টেজে আসলে আমি ইশার করব, আমি তাড়াতাড়ি ছেড়ে দিব, সময়টা তারে দিয়ে দিব। তার ভিতরে বসছি দুই চার কথা কইবার লেগে, আপনার করে কইতে আসি না যে বসেন সুবহানাল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন, নাউজুবিল্লাহ কন, ইন্নালিল্লাহ কন, কিছু কই না। তো আমি আমার মতো দুই চারটা কথা বলার লেগে বৈশা বৈশা বলতেছি আর কি, কথা বলবো কি আমি তো কথা জানি না, আপনাদের কি বিতরণ করবো কি, জৌফি খালি সৌতি আলি, আমার আওয়াজ অনেক লম্বা, আমার ভিতর তো ভরা না এটা খালি, সুতরাং অল্প কিছু কথা বলার এরাদা, তাও খালি মুসরা মুসরা আর একটু মুসরা। তা আমি যে কথাটা বুঝাইতে চাই, আমরা নবীকে খালি মহব্বত করি না, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে হাইওয়ানাত, জামাদাত, নাবাতাত, গাছ, পাহাড়, পর্বত, লতা পাতা, ওরাও নবীজিকে মহব্বত করে, হাইওয়ান জানোয়ারও নবীজিকে মহব্বত করে, মরা গাছের টুকরা খণ্ড এটাও মরা গাছের ভিতরে জান নাই কয় না, মরা গাছে মরা কয় কেন, তার মানে হলো আকল বলতেছে কি নাই, ভাবলাম না তো স্যার হয়েছে কে, মরা গাছে মরা কয় কে, এটা জীবিত এলে গে, জীবিত এলে গেল, তার মানে হলো মরা, ওর জান নাই, জান নাই মানে মরে গেছে, মরার ভেতরেও নবীর প্রেমের জান আছে, আল্লাহু আকবার, মরার ভিতরেও নবীর প্রেমের জান আছে, নবী প্রেমের রূহ আছে। এ কারণে মরা গাছের খণ্ড একটা খেজুর গাছের ফালি এটা কানবার লাগছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বেলায় খেজুর গাছকে আদর করে ওর কান্না থামাইলেন। সব নির্মাণ হয়েছে তো, খুঁটিমুটি সব উঠায়া বাইরে ফেলা হয়েছে, কিন্তু এই খেজুর গাছরে বাইরে নেওয়া হয়নি। এই খেজুর গাছটা যেথায় ছিল ওইখানেই মেহরাবের কাছে খেজুর গাছটাকে আল্লাহর নবী দাফন করে রাখার নির্দেশ দিয়েছেন। উসনায় হান্নানা ওখানে দাঁড়িয়ে রয়েছে,
কিয়ামত পর্যন্ত এই জায়গায় যায়া এই বিলাপকারী এই পিলারের কাছে কান্নাকারী পিলারের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া হাজিরা দোয়া করে দোয়া কবুল হওয়ার জায়গা। কিয়ামত পর্যন্ত এর নিশানা বাকি থাকবে যেখানে একটা নবীর প্রেমিক, এখানে একটা নবীর প্রেমিক শেয়ার হয়েছে। নবী প্রেমিকের কত দাম? যদিও নবীর প্রেমিকটা হয় একটা গাছ অথবা গাছের ফালি অথবা গাছের টুকরা, তারও অনেক দাম। এটা যেখানে আছে খেজুর গাছের প্রেমের কারণে তার দাফনের জায়গাটাও নির্বাচিত আছে। অথচ এই মক্কা মদিনার নগরে কোন পয়গম্বরের কবরও নির্ধারিত নেই। জাবালে আবি কুবাইসের আশেপাশে ওলামারা বলেন 500 নবীর কবর আছে, কিন্তু কোন নবীর কবর নির্ধারিত নাই যে এইখানে অমুক নবী, এইখানে অমুক নবী, এইখানে অমুক নবী। মুজদালিফায় অসংখ্য অগণিত পয়গম্বরের কবর আছে, মিনায় অনেক পয়গম্বরের কবর আছে, নির্ধারিত নাই অমুক জায়গায় অমুক নবী, অমুক জায়গায় অমুক নবী। মাতাফে বাইতুল্লাহতে নবীদের কবর আছে, সফা মারওয়ার সাইর জায়গার ভেতরে নবীদের কবর আছে, নির্ধারিত নাই এটা অমুক নবীর কবর, এটা অমুকের কবর। এমনকি জান্নাতুল বাকীতে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের তৃতীয় খলিফা সহকারে নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা সহকারে নবীজির সন্তানেরা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহকারে কত হাজারো সাহাবীর কবর আছে, কারোর কবরের উপরে কোনো সাইনবোর্ড নাই যে এটা অমুকের কবর, নির্ধারিত নাই। কিন্তু একটা মরা খেজুর গাছ ওর প্রেম এত মূল্যায়িত হয়েছে যে ও কোন জায়গায় শুয়ে রয়েছে এখানে চিহ্ন লাগানো আছে যে এইখানে নবীর প্রেমে রুনা জারি কারণে ওয়ালা একটা খেজুর গাছের খণ্ড গুনায় রয়েছে, নির্ধারণ করা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার প্রেম, আল্লাহর রাসূলের সাথে হিংস্র জানোয়ারেরও প্রেম ছিল, হিংস্র বিষাক্ত জানোয়ারের প্রেম, ওরাও নবীজিকে ভালোবাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করেছেন গারে সোরে আল্লাহর রাসূল সিদ্দিক আকবর সহ অবস্থান করতেছেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি পুরান কাপড় দিয়া খে এই গুহার সব ছিদ্রি বন্ধ করে দাও, একটা ছিদ্রি বন্ধ করার কোনো কাপড় ছিল না, উঙ্গুলি দিয়ে বন্ধ করে নবীজির রানের উপরে শুয়ায়া ঘুম পাড়াইতেছেন। ওলামারা বলেন এইখানে আশিকে রাসূল একটা সাপ অবস্থান করতেছে। এতটুকুন পর্যন্ত তো সহিহ হাদিস দিয়ে প্রমাণিত যে এই সাপে হযরত সিদ্দিক আকবরের পায়ের ভেতরে দংশন করতেছে। বিষের যন্ত্রণায় আবু বকর সিদ্দিকের চোখের পানি গড়ায় পড়ে গেছে, আল্লাহর রাসূলের ঘুম ভেঙে গেছে। নবীজির বহু মুজিজার এটিও একটি মুজিজা, নবী আলাইহিস সালামের লোহাবের মুজিজা এখানেও প্রকাশ পেয়েছে যে আল্লাহর রাসূল সিদ্দিক আকবরের যেই জায়গায় বিষাক্ত সাপে কামড় দিছে নবীজি ওইখানে নিজের লোহাব লালা লাগায় দিছে আর সাপের বিষ পানি হয়ে গেছে। চুক্ত সহিহ হাদিস দিয়েই প্রমাণিত। কিন্তু আজাইবুল মাখলুকাতের ভেতরে লেখা হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালামের মুলাকাতের জন্য সাপটা গুহার ভেতরে অপেক্ষা করতেছে দীর্ঘদিন, সে বেরিয়ে এসেছে, আল্লাহর রাসূলকে সালাম করেছে, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে কামড় দিলা কেন আবু বকরে, আবু বকরে কামড়াইছে, আল্লাহ নবী কষ্ট পাইছে না? কারণ সাহাবীদের জামাতের ভেতরে আবু বকরের চাইতে দামি নবীজির কাছে আর কেউ নাই, আল্লাহর কাছেও কেউ নাই, নবীজির পরেই হযরত আবু বকর। এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হযরত আবু বকর সিদ্দিক, যার সাহাবিয়ত কোরআনের দ্বারা প্রমাণিত আর যার রং নবীর সাথে হাইয়্যান ওয়া মাইয়্যাতান আশবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবিত মৃত উভয় কালতে আবু বকর নবীজির সাথে মিল নিসবতটা নিসবতে ইত্তেহাদি। শুধুইমাত্র সিলের ব্যবধান, একজনার ভেতরে নবুয়াতের সিল আর একজনার ভেতরে সিদ্দিকে আকবরের সিল, তাছাড়া রং ঢং কথা কাজ ইবাদত সব কিছুতে আবু বকর নিজেকে নবীজির সাথে মিলায় ফেলেছেন। সর্বাধিক নবীজির সাথে আবু বকরের মিল, এ কারণে আবু বকরকে আল্লাহর রাসূল বন্ধু বানাইতে রাজি ছিলেন।
কিন্তু বন্ধু বানান নাই। আল্লাহর রসুল বলেন, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান বাদা রব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আল্লাহ সারা দুনিয়াতে যদি কাউকে আমি বন্ধু বানাইতাম, তাহলে আবু বকরকে বন্ধু বানাইতাম। নবীজির সাথে আবু বকরের মিল এমন, আল্লাহর রসুল এত খুশি যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মরজে মৌতে জীবনের শেষ কয়েক ওয়াক্ত নামাজ আল্লাহর রসুল পড়াতে পারেননি, সে নামাজগুলোর ইমামতের জন্য আল্লাহর নবী আবু বকরকেই নির্বাচন করলেন এবং নির্দেশ করলেন, সাহাবীরা অপেক্ষা করো না, আমার মুসল্লায় আবু বকরকে দাঁড় করায় দাও, আবু বকর ইমাম হবে, নামাজ পড়াবে। অর্থাৎ সিদ্দিকে আকবরকে আল্লাহর রসুল হায়াতে নিজের খলিফা বানায়া নিজের জায়নামাজে ইমামতের মুসল্লায় দাঁড় করায় দিয়েছেন। এ কারণেই নবীর ওফাতের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনো আওয়াজ ছাড়া খলিফাতুর রসুল হয়ে গেছেন। নবীজি যখন মরজে মৌতে তখন হযরত আলী এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহকারে আরেকজন সাহাবী দুইজনে মিলা কয়, চলো যাই নবীজির কাছে জিগাই, নবীজির পরে খলিফাতুল মুসলিমিন কে হবে, রে জিজ্ঞাসা করি, কে আর হইব, জানি তো আবু বকর হইব। জিগাইতে যায় যদি কয় যে এত জানতে আইছো কে, তোমরা হইতে পারবে না, তাহলে জীবনে কোনোদিন আর খলিফা হইতে পারবে না। যাওয়ারই দরকার নেই এটা জিজ্ঞাসা করার যে আপনার পরে আপনার মুসল্লায় কে দাঁড়াবে, এটা জিজ্ঞাসা করার দরকার নেই। ভাবে বুঝোস না কারে খলিফা বানাইতে চায়? আল্লাহর রসুলের টান, আল্লাহর রসুলের মহব্বত এমন ভাবে আবু বকরের জন্য প্রকাশ করছেন, হিজরতের সফরে আবু বকরই নির্বাচিত করেছেন, কারণ আবু বকরের প্রেমও বেশি। যার ভিতরে নবীর প্রেম যত বেশি তার ভিতরে ঈমান তত বেশি। আবু বকরের নবী প্রেমটা আলাদা, এ কারণে আবু বকরের ঈমান আলাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর এক ডাকে বেরোয় আসতে পারেন যেন দাঁড় করায় কষ্ট না দেওয়া লাগে। হিজরতের সফর সঙ্গী উনি, এই কথা জানার পর থেকে আবু বকর কোনোদিন আর বিছানায় পিঠ লাগায় ঘুমাই নাই, হেলান দিয়া দিয়া রাত কাটাইছে। এই প্রেম আবু বকরের দ্বারাই সম্ভব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে হাঁটতেছেন, আবু বকর নবীজিকে সেব করতেছেন, সিরাতের কিতাব লেখে ডানে বামে সামনে পিছনে ঘুরা ঘুরা পাহারা দিছে যেন কোনো দিক থেকে কোনো তীরের আঘাত নবীর গায়ে না লাগে। গারে সৌরের কাছে যায়া আবু বকর বলে কি, আল্লাহর নবী পায়ে হাইটা উঠতে দিব না, পালকি হাজির আছে, আমার ঘাড়ে উঠেন, আপনাকে বহন করে আমি আমার পায়ে হেঁটে এই পাহাড়ের উপরে উঠাইয়া দেব। এই বিশাল পাহাড় আবু বকর নবীজিকে কান্দে করে উঠছে। ক্লান্ত পরিশ্রান্ত হইলেন আবু বকর সিদ্দিক যে তিনি নবীজিকে কান্দে করে উপরে উঠছেন। উপরে উঠে আবার বলে, আল্লাহর নবী বিশ্রাম নেন, বিশ্রাম নেন। মেহনত করলো উনি, রসুলকে কান্দে করে উপরে নিল উনি, এরপরেও কয় নবী কো আপনি তো উম্মতের চিন্তায় পেরেশান, আপনার উম্মতের ফিকিরের বুঝায় আপনি ক্লান্ত, আপনি আমার রানে মাথা দিয়ে ঘুমান, আমি আপনাকে পাহারা দিই। নবী ঘুমাইতেছে আর আবু বকর পাহারা দিতেছে। প্রেম র্যালি করলেই প্রেম হয়, কেক কাটলেই প্রেম হয়, আর নাচলেই বুঝি নবীর প্রেমিক হয়। হ্যাঁ, আর জিলাপি বিতরণ করলে আর মিষ্টি বিতরণ করলে নবীর প্রেম হয়। নবীর প্রেম আলাদা জিনিস। আপনারা লাগে যিনি ময়দানে তিতে আছেন, আপনাদের কি সুন্দর পানি খাওয়ানোর দরকার পড়ছে, একটু পিপাসা তো লাগবেই, কিছু সময় পিপাসায়ও থাকবেন না, ওয়াজও শুনবেন আবার খাইবেনও, দুই কাম করবেন, খুব খারাপ। এগুলো রুহানি গেজাও খাইবেন, পেটের গেজাও নেবেন, দুইটা একসাথে নেন কে, আদবের খেলা। কয়েকদিন আগে আমি বয়ান করতেছি এক জায়গায়, এক বুজুর্গ দেখি যে আমার সামনে বয়ে বয়ে হে তসবি জপে, মানে হে ওয়াজও শুনবো জিকিরও করবো, মানে এর কাছে ওয়াজ রে কোনো জিকিরই মনে হইতেছে না, আল্লাহ কয় ওয়াজ রে জিকির ফাজাক্কির, আর হে ওয়াজও শুনতেছে তসবিও টানতেছে। বুজুর্গি দেখাই তার জায়গা পাও না, না ফাইজ নেমি করো, হ্যাঁ তোমার দশা কি জানো, মানে হা গেও খায়ও, কেউ হাগাও করতেছে আবার খাইতেও আছে, হের অবস্থা যা, ওয়াজ শুনতে যে আর এক কাম যে করে, হের অবস্থা তা, রাগ হওয়ার কিছু নেই, রাগ হইলে ওই বেনতে কি হয়েছে, মৌলবীদের কথা একটু থিতা থিতাই লাগে, মৌলবী
রাত্রি তাকে কথা বলে এই বিধায় তো তারা জেলখানায় যায় বসে থাকে কথা বলার কারণে। মৌলবীদের কথা একটু তিতা তিতা লাগে, খায়ও হাগেও। তো একজনে কয়, কি রে খাসো হা গোস তুই কেমন একসাথে? কয়, এক যা রাহা হ্যায় আর এক আ রাহা হ্যায়, যাইতেছে একটা আইতেছে, দুই কাম চলতেছে, এক কাম করতে হয় এক কাম। এই কারণে নামাজের সময় আমলে কাসির করার ইজাজত নেই। মানে এক কাম করো, নামাজ পড়ো, খাজ্যে খাজ্যে ইডি করস কে, এখন আমলে কাসির করবি না, নামাজ নষ্ট হয়ে যাবে। রাগ হইছেন? ফাঁক দিয়ে মাসালা একটা বলছি, এই এক মাসলার নিচে হাজার হাজার মাসালা আছে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তাহেরি কয় তেজপাতা। মহতারাম হাজরিন, এইটা একটা প্রেম, প্রেম বুঝি, এত সুজা আশিকে রাসূল, এত সুজা আশিকে রাসূল। আশিকে রাসূল অনেক কঠিন এক জগতের নাম। আশিকে রাসূল কে? যে খালি কান্দে, সে যে খালি র্যালি করে, সে নবীর প্রেম মুখ দিয়ে প্রকাশ করে, সে আশিকে রাসূল না? না, অবশ্যই ইশকে নবী হইতে হবে সর্বোচ্চ, কারণ ইশকে নবীর মাধ্যমে ইমানের পরিপূর্ণতা হবে। আল্লাহর রাসূল বলেন, নবীর প্রেম যেটা, এটা হুব্বে ইমানের এমন গুরুত্বপূর্ণ স্টেজ, এইটা হুব্বে আকলি হুব্বে তবেঈ, মা বাপ বিবি বাচ্চা পরিবার পরিজন সব প্রেমের চাইতে এটা পাওয়ারফুল, না হইলে সে ইমানদারি হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবচেয়ে বেশি মহব্বত হইতে হইব নবীর মহব্বত। মহব্বতের প্রাথমিক প্রকার মহব্বত তবেঈ, মহব্বত জাতি, তবেঈ মহব্বত একটা প্রকার, মহব্বত লিগাইরিহি অন্য কোনো কারণে মহব্বত এটা আর একটা প্রকার। হুব্বে তবেঈ যেটা আল্লাহর দান মহব্বত, মা বাবার মহব্বত, সন্তানের প্রতি মা বাবার মহব্বত, হুব্বে তবেঈ। আর মহব্বত লিগাইরিহি যেমন হুব্বে আকলি, টাকা পয়সার মহব্বত, আকল হইলে পরে টাকার মহব্বত আসে, যৌবন আইলে পরে নারীর মহব্বত আসে, বউয়ের মহব্বত আসে। ব্রেন যতক্ষণ বলে এই বউ দিয়া সুখী হবি ততক্ষণ কয় আই লাভ ইউ, ব্রেন যখন বলে ওরে ঘরে রাখলে মরবি কয় তালাক ইউ, লাভ ইউ আর কয় না তখন। মহব্বতটা আকলি, আকলের সমর্থনে ভালোবাসাটা চলছিল। আর একটা মহব্বত আছে, মহব্বত ইমানি, হুব্বে ইমানি, ইমানি মহব্বত। কালেমা পড়ার কারণে মুমিনের হৃদয়ে কিছু মহব্বত জন্ম নেয়, কালেমা পড়ার পরে মুমিনের হৃদয়ে নবীর মহব্বত জন্ম নেয়, কাবার মহব্বত জন্ম নেয়, ইবাদতের মহব্বত জন্ম নেয়, মদিনার মহব্বত জন্ম নেয়। এই মহব্বতগুলো দুনিয়ার সব মহব্বতের চেয়েতে অনেক বেশি শক্ত, হওয়ার আগ পর্যন্ত ইমানদার দাবি করা যায় না, ইমানদার দাবি করে। যেমন কোরআনের মহব্বত, মা বাবার মহব্বত বেশি না কোরআনের মহব্বত বেশি শক্ত? মুমিনের জন্য কোরআনের মহব্বত বেশি শক্ত। মা বাবার মহব্বত, বিবির মহব্বত বেশি নাকি মসজিদ কাবার মহব্বত বেশি? মহব্বত বেশি হইতে হইব, কারণ কাবার মহব্বতটা হবে ইমানি, কাবার ইজ্জতের জন্য নিজের জীবনও দিয়ে দেওয়া যায়, জানের চাইতে বেশি হইতে হইব। আল্লাহর রাসূলের মহব্বত হবে ইমানি, এই ইমানি মহব্বত স্বামীর মহব্বতের চাইতে বেশি, বিবির মহব্বতের চাইতে বেশি, সন্তানের মহব্বতের চাইতে বেশি। এ কারণেই তো স্বামীরে ছাড়তে পারছে, নবীকে ছাড়তে পারে নাই। এক মহিলা কান্দে, আল্লাহর রাসূল কয় তোমার স্বামীও তো যুদ্ধে শহীদ, ছেলেও তো যুদ্ধে শহীদ, কান্দ কেন? কয় স্বামী আর ছেলের জন্য কান্দি না, আমার কান্নাটা খুশির কান্না, স্বামী ছেলে গেছে রাসূল যে আছে আমি খুশি, কারণ আমার স্বামী আমার সন্তানের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসি। হযরত হানজালার দিলের ভিতরে বিবির মহব্বতের চাইতে নবীর মহব্বত বেশি। এ কারণেই যখন শুনছে কুতিলা মুহাম্মদ আর ঘরে থাকতে পারে নাই, ছাইরে দিয়া বিবিরে ঘরে রাইখা তরবারি নিয়ে যুদ্ধে গেছে, শহীদ হয়ে গেছে নবীর প্রেমে। নবীর মহব্বত বিবির মহব্বতের চাইতে বেশি, নবীর মহব্বত বাবার মার মহব্বতের চাইতে বেশি। এই কারণেই বাবা মাকে যতটুকু ভালোবেসেছে তার চাইতে নবীকে বেশি ভালোবেসেছে সাহাবায়ে কেরাম, কারণ এই মহব্বতটা বেশি হইতে হইব। এ কারণেই হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা আবু সুফিয়ানের মেয়ে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, নিজের কন্যার বাড়িতে ঘরে গেছেন, চৌকির উপরে বসতে গেছে, চাদর টান দিয়ে সরাইয়া ফেলেছে। আবু সুফিয়ান বলে চাদর সরাইলা কেন?
মেয়ে আমার দাম কম না চাদরের দাম কম, কোনটা? চাদর আমার উপযুক্ত না, না আমি চাদরের উপযুক্ত না, কোনটা? হযরত উম্মে হাবিবা বলেন, আব্বা আপনি চাদরের উপযুক্ত না, কারণ এ চাদরে শয়ন করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাফের বাপ, এই চাদরে বসার উপযুক্ত না। বাপ হিসেবে মোহাব্বত করি নবীর চাইতে বেশি না, হুব্বি ইমানি, এটা সর্বোচ্চ স্তর এটা। কিন্তু আমাদের অবস্থা কি হয়েছে? আমাদের তো নবীর মোহাব্বতটা কি সর্বোচ্চ আছে? আমাদের র্যালি তো আছে, 12ই রবিউল আউয়াল ছুটির দিবস তো আছে, কেক কাটা তো আছে, একটা পর্বের ঈদ উদযাপন তো আছে, কিন্তু রাসূলের মোহাব্বত কি সত্যি আছে? সত্যি যদি নবীর মোহাব্বত থাকতো, তাহলে আমরা নবীর দুশমন বুকে নিয়া নবীর আশেককে জেলে রাখতে পারতাম না। নবীর দুশমন বুকে নিয়া নবীর আশেক জেলে দিই এটা পারতাম না। আমরা আমরা নবীকে মোহাব্বত করি খালি মুখে মুখে, মুখে মুখে, এই মোহাব্বত দিয়ে ইমান না। তবে হ্যাঁ, আজও বাংলাদেশের মাটিতে নবীর আশেক আছে, আছে যারা সত্যিকারেই নবীকে ভালোবাসে, তারা নিজের সর্বস্ব দিয়ে দিবে, নবীর ইজ্জত তারা কাউকে দিবে না, নবীর ইজ্জতের উপরে আক্রমণ করা তারা বরদাস্ত করবে না, কোনো দিন বরদাস্ত করবে না। আছে, এ কারণেই নবীর প্রেমে আজও জীবন দান হয় বাংলার মাটিতে। মনে করো না যে জীবন দান শেষ হয়ে গেছে, গা না, যতদিন উম্মত থাকবে ততদিন নবীর মোহাব্বত থাকবে, যতদিন উম্মত থাকবে ততদিন নবী প্রেমিকও থাকবে, বারবার রক্ত দিবে, বারবার শহীদ হবে, নবীর উজ্জ্বল ভুলুণ্ঠিত হতে দিবেন, নবীর ইজ্জত ভুলুণ্ঠিত হতে দিবেন, এটার নাম ঈমান। কারণ এটার নাম ঈমান। এটার নাম কি? জোরে আওয়াজ করে বলেন, এটার নাম কি? জোরে বলেন, ঈমান। নবীর মোহাব্বতটা কি? ঈমান। নবীর মোহাব্বত না করে কোনো উপায় আছে? সৃষ্টি হিসাবে, সুন্দর সৃষ্টি হিসাবে নবীর চাইতে সুন্দর কোনো সৃষ্টি নাই, আমার নবীর চাইতে সুন্দর কোনো সৃষ্টি নাই। মানুষ সুন্দর দেখলে তাকে মোহাব্বত করে। আমাদের নবীকে আল্লাহ তাআলা সৌন্দর্য এই পরিমাণ দান করেছেন যা কাউকে দেন নাই। মা উলিদাত হাওয়া উমিন সুলবি আদম, মা উলিদাত হাওয়া উমিন সুলবি আদম ওয়ালা বিজনানিল খুলদে মিসলুকা আখার। আমার নবীর সৌন্দর্য জামাল তো এমন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। সৌন্দর্য আমার নবীর এমন যে আধার কেটে যায়। আমার নবীর চাইতে সুন্দরতম কোনো মানুষ এই পৃথিবীর মাটিতে কোনো মায়ের জাত জন্ম দেয় নাই। কিয়ামত পর্যন্ত কোনো মায়ের পেট থেকে এত সুন্দর মানুষ আর জন্মাইবে না। এমন কি আমার নবী তো এত সুন্দর যে আমার নবীর চাইতে সুন্দরতম কোনো কিছু আল্লাহর জান্নাতের ভেতরেও নাই। আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের ভেতরে আমার নবীর চাইতে সুন্দর কিছু বানান নাই। সৌন্দর্য দেখে যদি কাউকে ভালোবাসতে হয়, এই ভালোবাসা পাওনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী রাহমাতুল লিল আলামিন সর্বোত্তম চরিত্র মাধুরীওয়ালা, আমার নবীর চাইতে সুন্দর চরিত্রের কেউ নাই। সর্বোত্তম চরিত্র মাধুরী আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। শিক্ষা জ্ঞান এর কারণে কাউকে যদি ভালোবাসতে হয়, তাহলে আমার নবীর চাইতে ভালোবাসা পাওয়ার হকদার আর কেউ নাই। উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, জামাল কামাল হোসেন সব কিছুতে তিনি সর্দার। ভালোবাসা যদি সৌন্দর্যের কারণে হয়, ভালোবাসা পাবে আমার নবী সর্দার। ভালোবাসা যদি আখলাকের কারণে হয়, হকদার আমার নবী সর্দার। ভালোবাসা যদি শিক্ষা দীক্ষার কারণে হয়, তাহলে আমার নবী সবচেয়ে বেশি জানেওয়ালা।
ভালোবাসা যদি যোগ্যতার কারণে হয় তাহলে আমার নবীর চেয়েতে যোগ্য এই পৃথিবীর মাটিতে কেউ আসে নাই, আর কেয়ামত পর্যন্ত আমার নবীর চেয়েতে যোগ্যতম কোনো মানুষ দুনিয়াতে আসবে না। কারণ নবীর লালারও পাওয়ার আছে, থুথুরও পাওয়ার আছে, ইশারারও পাওয়ার আছে, নজরেরও পাওয়ার আছে। তাকাইলে গোলাম মাওলা হয়ে যায়, উঙ্গুলি ভিজাইলে অল্প পানিতে সাগরের বরকত হয়ে যায়, থুতু ফেললে তিতা পানি মিঠা পানি হয়ে যায়, উঙ্গুলির ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়। কিসনে জর্রু কো উঠায়া আর সাহারা কর দিয়া, কিসনে কতরু কো উঠায়া আর দরিয়া কর দিয়া, কিসকি হিকমত নে ইতিমো কো কিয়া দুরে ইতিম, আর গোলামো কো জমানে ভর কা মাওলা কর দিয়া, সবকো ওয়াহদত কা দুনিয়া কো দিয়া হযরত মুহাম্মদ নে, দুয়ে কো দূর হর দিল সে কিয়া হযরত মুহাম্মদ নে, বড়া ইহসান দুনিয়া পর কিয়া হযরত মুহাম্মদ নে, শরীকে দর্দ মজলুমা আনিসে হাল মাহরুমা, দিল কা আলম কা হাথু মে কিয়া হযরত মুহাম্মদ নে, সালাম উস পর কে জিসনে চাঁদ কো দু টুকরে ফরমায়া, সালাম উস পর কে জিসকা হুকম সে সূরজ পলট আয়া, সালাম উস পর কে জিসকা তাজকিরা আইনে ইবাদত হে, সালাম উস পর কে জিসকা জিন্দগি রহমত হি রহমত হে, সালাম উস পর কে জিস পর যা ফিদা করনা সাআদত হে, সালাম উস পর কে জিসসে বুগজ নাফরমানি শকাওয়ত হে। আল্লাহর রাসূলের সাথে জাররা পরিমাণ মুহাব্বত যদি কারোর হয় তাহলে সে সালামতির ভিতরে ঢুকে যায়, আর যদি নবীজির সাথে কারোর আদাওয়াত হয় দোজখ তার ঠিকানা হয়ে যায়। কারণ আমার নবীর চেয়েতে যোগ্য কোনো মানুষ জমিনে আসে নাই, নবীর ইশারার যোগ্যতা আছে, নবীর মুজেজা এত আছে, সারা দুনিয়ার সব নবীর সব যোগ্যতা ধরে যদি একদিকে রাখা হয় আর আমার নবীর একার যোগ্যতা যদি আর একদিকে রাখা হয়, তো আমার নবীর যোগ্যতা সব নবীর যোগ্যতার বিপরীতে, একজন পয়গম্বরের যোগ্যতা সকল নবীর যোগ্যতার ওপর দিয়ে উঠা যাবে। সুতরাং ভালোবাসলে তো তাকেই ভালোবাসা উচিত, কিন্তু এই ভালোবাসার স্টাইলটা কি হবে, কোয়ালিটিটা কি হবে? আল্লাহর রাসূল বলেন, আমি নবীকে ভালোবাসার কোয়ালিটি মুখ দিয়া না, আমি নবীকে ভালোবাসার কোয়ালিটি খালি চোখের পানি দিয়া না, আমি নবীর ভালোবাসার কোয়ালিটি আমার ইত্তিবার দ্বারা ভালোবাসার কোয়ালিটি হাসিল করতে হবে। যার ভিতরে নবীর ইত্তিবার ভালোবাসার কোয়ালিটি বেশি বিদ্যমান হবে, ওলি হিসেবে আল্লাহর পেয়ারা হিসেবে তত উপরে তার স্থান পাবে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নিয়ে আসেন গা কাকা, হুজুর আনান আরবিন হাবিব সাহেব নিয়ে আসেন। তো আমাদের নবী আলাইহি সালাতু ওয়াসসালাম, নবীজির ভালোবাসার কোয়ালিটিটা কি? ভালোবাসার কোয়ালিটি জন্মদিন উদযাপন নয়, ভালোবাসার কোয়ালিটি মৃত্যু দিবস উদযাপন নয়। যদি এইটা ভালোবাসার কোয়ালিটি হতো তাহলে সাহাবীরা নবীজির জন্মদিন পালন করত। কি ঠিক আসতে করে কইলেন কেন? কোন সাহাবি জন্মদিন পালন করেছে? তাবেঈ করেছে? তবে তাবেঈ করেছে? সাহাবায়ে কেরাম জন্মদিন পালন করেন নাই, তার মানে জন্মদিন পালনের মাধ্যমে নবীর ভালোবাসা নাই। সাহাবায়ে কেরাম নবীর ভালোবাসা কেক কাইতে পালন করেন নাই, মিছিল করে পালন করেন নাই, খালি দিনে। এই নবীর ভালোবাসা একদিনের মিছিলে না, নবীর ভালোবাসা সারা জিন্দগির সেকেন্ড আর সেকেন্ড, মিনিট আর মিনিটের মিছিলে মিছিলে ঘুরবে নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা খালি বারোই রবিউল আউয়ালে নাকি? নবীর ভালোবাসা হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
প্রতিটি রাত, প্রতিটি ঘন্টা, প্রতিটি সেকেন্ডের ভেতরে থাকতে হবে, প্রতিটি সেকেন্ডের ভেতরে থাকতে হবে নবীর ইয়াদ, নবীর ভালোবাসা, নবীর স্মরণ। আর এই স্মরণকে একজন ভালোবাসার মুমিন অর্জন করবে ইত্তিবার মাধ্যমে। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার ইত্তিবা করবে সে আমার সাথে আশিক হিসেবে আল্লাহর জান্নাতে থাকবে। আল্লাহর রাসূল বলেছেন, তার মানে যার ভেতরে ইত্তিবায়ে সুন্নাহ বেশি তার ভেতরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রেম বেশি। ইত্তিবায়ে সুন্নাহ হইলে একটা হলো আবেগ, আরেকটা হলো ইত্তিবা। আবেগ এক জিনিস আর ইত্তিবা আর এক জিনিস, জজবা জজবা এক জিনিস আর ইত্তিবায়ে সুন্নাহ আর এক জিনিস। যদি কারার ভেতরে শুধু জজবা পাওয়া যায়, জজবা আছে ইত্তিবা নাই, তাহলে তার জজবে কামেল। কারার ভেতরে যদি চোখের পানি পাওয়া যায় কিন্তু হে কান্দে কিন্তু নবীর অনুসরণ করে না, তার ভেতরে ইত্তিবায়ে কামেল নাই, ঈমান কামেল নাই, মহাব্বত কামেল নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক হলো যারা নবীর ইত্তিবা করে। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ এর কাছে এক লোক দুই বছর রয়েছে, দুই বছর থেকে কয় কি বা মৌলবী আপনি একটা কারামতি দেখাইলেন না জায়গা, দুই বছর থাইকা কোনো কারামতি দেখায় নাই, দেহা চলে যেতেছে। হযরত জুনায়েদ বাগদাদি তাকে বললেন, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তো এত বড় ওলি কামেল ছিলেন যে উনার দরবারে আরিফ ওলিদের বাজার সব সময় বসে থাকত, এত বড় ওলি কামেল ছিলেন। আর ওনার কাছে দুই বছর থাইকা কয় জায়গা আপনি ওলি বালা না, কেন একটা কারামতিও দেখাইতে পারেন নাই। হযরত জুনায়েদ বাগদাদি তাকে বললেন, দুই বছর আমার কাছে ছিলা, এই দুই বছরের ভেতরে নবীর সুন্নতের খেলাফ একটা কাজ করতে দেখছ? কয় না, একটা কামও করতে দেখিনি। এর চেয়ে বড় বুজুর্গি আর তুমি আমার ভেতরে কি তালাশ করো যে তুমি দুই বছরের ভেতরে আমাকে খেলাফে সুন্নতে একটা কাজ করতে দেখলা না? এটা হলো ঈমান। আমাদের হালত কি, আমাদের ভেতরে দলের অনুকরণ আছে, নেতার অনুকরণ আছে, আমাদের ভেতরে বিজাতির অনুকরণ আছে, প্রাচ্যের পাশ্চাত্যের কালচারের অনুকরণ আছে, নবীর অনুকরণ নাই আমাদের ভেতরে। এটা হলো আমাদের মহাব্বত। আমাদের মহাব্বতটা আসল মহাব্বত না, আসল মহাব্বত হলো ইত্তিবায়ে সুন্নার মহাব্বত। এ কারণে একটা ওয়াদা রবিউল আউয়ালে, এইটা হলো রবিউল আউয়ালের আসল কাম, জীবনে নবীর সুন্নতের খেলাফ এক চুল চলবো না ইনশাআল্লাহ বলেন, এরকম ইরাদা তো করবেন, নিয়ত করেন কম আজ কম, সুন্নতের ইত্তেবা করব। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহ একটা ঘটনা বর্ণনা করেছেন, এই একই ঘটনা সাহারানপুরের শেখুল হাদিস শেখ ইউনুস রহমতুল্লাহ আলাই বারবার বলতেন। আমি শেখ ইউনুস রহমতুল্লাহ আলাইহির সাথে মদিনায় এতেকাফ করছি, জিন্দগি অক্ষ করেছিলেন যারা ইলমের জন্য, তাদের ভেতরে একজন ওলামায়ে উজ্জাবদের একজন শেখ ইউনুস বলতেন, নাকাহতু বিল বুখারী, বিয়া করেন নাই, হাদিস পড়া জিন্দগি কাটায় দিছেন, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির মতো। তাই উনি এই ঘটনাটা বলতেন যে হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির আমলে দেওবন্দের এক বুজুর্গ আবেদ স্বপ্নে দেখতেছে, কিছু কিছু স্বপ্ন বিশ্বাস করতে হয়, কিছু কিছু স্বপ্ন বিশ্বাস করাও ঈমান। নবীজিকে স্বপ্নে দেখছে, বিশ্বাস করতে হয়, কারণ নবীর আকৃতি ধৈরা শয়তান উম্মতকে বিভ্রান্ত করতে পারবে, এটা নবীজির এটাও একটা মুজিজা। এই লোক এক বুজুর্গ মানুষ স্বপ্নে দেখে কি যে স্বপ্নে তাকে ডাকতেছে কেউ, বলতেছে এই অমুক জায়গায় আল্লাহর রাসূল আসছেন, শুধু আল্লাহর রাসূল আসছেন তা না, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে আবু বকর ওমর ওসমান আলী চার খলিফা আছে, যদি দেখা করতে চাও তাড়াতাড়ি ওই জায়গায় যাও। এই লোক তো আশিকের রাসূল, স্বপ্নের ভেতরেই দৌড় দিছে ওই দিকে যাইতেছে, রাস্তায় কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহ দেখা ওনাকে কয়, চলেন অমুক জায়গায় নবী আছে, আবু বকর ওমর ওসমান আলী সবাই আছে, হ্যাঁ চলো যাই আমিও যাব। হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহ হেঁটে হেঁটে যাচ্ছেন, আর এই লোকের জজবা বেশি তো, এই লোক জজবায় লাভ দিছে মানে দৌড় দিছে। সে কয় আপনার লগে আইটা আমার পুষ্ট না, আপনার প্রেম কম, আপনি আস্তে আস্তে হাঁটতেছেন, নবী ওইখানে আছে তাড়াতাড়ি যাইতেই। সে তো মোটামুটি চক্ষু বন্ধ করে এক এক দৌড় দিছে, এক দৌড় দিয়া প্রেম শহর রসুলের কাছে যায় হাজির। তো স্বপ্নে দেখে কি যে আল্লাহর রসুলের কাছে যখন গেছে আল্লাহর রসুল তাকে তার পাশে বসতে দিছে, জায়গা দিছে। প্রেমিক তো মূল্যায়ন করা লাগে না, নবীর প্রেম তো
খাজুর গাছের ভেতরে আছে, তার মূল্যায়ন নবী করছে। হের মূল্যায়ন করবো না তো, পাশে বসাইছে। অনেক পরে দেখে কাসেম নানুথবী রহমতুল্লাহ আলাই আসতেছে। কাসেম নানুথবী রহমতুল্লাহ আলাই ওই আশেক রাসুল যিনি গারে সরের সুন্নতের উপরেও আমল করছেন নিয়ত কইরা, যখন ওনার ব্যাপারে ওয়ারেন্ট জারি হয়েছে যে ইংরেজরা ধরে নিয়ে যাবে, এই সুন্নত উনি ছাড়েন নাই, উনি তিন দিন লুকায় ছিলেন। এই কাসেম নানুথবী রহমতুল্লাহ আলাই তো স্বপ্নযোগে আল্লাহর রাসুল ওনাকে দারুল উলুম দেওবন্দের ড্রয়িং করে দিচ্ছেন লাঠি দিয়া। সেই কাসেম নানুথবী রহমতুল্লাহ আলাই তো যিনি মসজিদে নববীতে বসে থাকতেন দূরে, লোকেরা কয় কাছে যাও না কেন, কাছে চলো, কত জায়গা ফাঁকা। কাসেম নানুথবী রহমতুল্লাহ আলাই এক পর্বে খাদেমের উৎপাতে বলেই ফেললেন, টানাটানি করো কেন, নবীজি তো এখানে বসে থাকতে বলছে, এই জন্য এখানে বসে রয়েছি, টানাটানি করতেছ কেন। এ কাসেম নানুথবী রহমতুল্লাহ আলাই মানে আস্তে আস্তে যাইতেছেন, এই লোক পাশে বসে বসে এ চিন্তা করতেছে, দেখো নবীরে দেখাও কোনো প্রেম নাই, এখন তো একটা দৌড় দিব কমাস।